অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের ধুবুরী জেলার সমিতি সম্বর্ধনা সরকার মেডিকেল গ্রুপর আজি ধুবুরী জেলার সংখ্যালঘু সংগ্রাম পরিষদের নবনির্বাচিত সভাপতি আবুল হুসেনক মন্ডলক লগতে সমিতির আন কেবাজনো কর্মকর্তা সম্বর্ধনা জানা হয়। বিলাসীপাড়া শহরের সূর্যঘাটা স্থিত সরকার মেডিকেল গ্রুপর তরফের আজি সংখ্যালঘু সংগ্রাম পরিষদের ধুবুরী জেলার সমিতির সভাপতি আবুল হুসেন মন্ডলক সহ আন কর্মকর্তা সকলক ধন্যবাদ সূচক রূপে স্বাভিমান গামোচা দিয়ে এই সম্বর্ধনা জানায়। লগতে নিস্বার্থ ত্যাগ করে আমি সকলীয় অসমৰ বসবাস করা করে আছো আর আমি সকলীয় অসমীয়া অসম আমার মাতৃর ভূমি সেই অসমৰ জনস্বার্থরে হকে সর্বদা কাম করে যাবলে আহ্বান জানায় সরকার মেডিকেল গ্রুপে। অনুষ্ঠান তো কি আছে মকিবু সরকার বিলাসীপাড়া স্থিত সরকার মেডিকেল গ্রুপর পৰা মানে মানে কইছো আর আজি মই নত আনন্দিত হয়েছো যে আমার সংখ্যালঘু সংগ্রাম পরিষদর ধুবুরী জেলা সভাপতি পদ হিসাবে এজ এ প্রেসিডেন্ট হিসাবে আমার আবুল হুসেন মন্ডল ভাইক সকুলাম গামোসার আমার সরকার মেডিকেল গ্রুপর তরফের সম্বোধন জানা হয়েছে। এই কারণে সম্বোধন জানা হল যে মানে বিগত দিনত মানে ইন ফিউচারত যাতে আমার যে দল আছে এখেতর আমার ধুবুরী জেলা যে সংখ্যালঘু সংগ্রাম সমিতির যে দল গঠন হয়েছে যে প্রেসিডেন্ট আছে আব্দুল হুসেন মন্ডল সাহেবে যাতে ভালকো রাইজের রাইজর যাতে কাম করবেন রাইজর সুখ দুঃখর যাতে সুখ দুঃখর মিলাব পারে রাইজর সুখর যাতে সুখী হব পারে রাইজর দুঃখর যাতে দুঃখী হব পারে রাইজর কাম করবেন আর যাতে কোনো কন্ট্রোভার্সি কাম নকরে যা কাম করলে রাইজে বেয়া পাব সেই কাম কন্ট্রোভার্সি যাতে কাম নকরে তারে মই আশা রাখবো।